আঞ্চলিক দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আজ শনিবার সকালে ফতুল্লা থানার পঞ্চবটি এলাকায় নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর ঢাকা 2558 এর সিটি ট্রাক টার্মিনাল কার্যালয়ে ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি খুরশেদ আলমের সভাপতিত্বে ইউনিয়নের মাসিক কার্যনির্বাহী কমিটির সভায় নারায়ণগঞ্জের আঞ্চলিক দৈনিক পত্রিকায় গত 12 জুন আজমিরি ওসমানের নাম ভাঙিয়ে আনু খুরশেদের চাঁদাবাজি, 13 জুন চাঁদাবাজি করে কোটি টাকা সম্পদের মালিক আনু, 14 জুন শ্রমিক ইউনিয়ন থেকে খোরশেদের পদত্যাগ দাবির শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। আমরা শ্রমিক কল্যাণে কাজ করছি, চাঁদা কিংবা কোনো অপরাধমূলক কাজের সাথে আমরা জড়িত নই। প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত, কল্পনা প্রসূত বলে জানান ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আনু। 3টা তারিখে দৈনিক যুগের চিন্তায় যে শিরোনাম ছাপানো হয়েছে, আজমির ওসমানের নাম ভাঙিয়ে চাঁদাবাজি এবং আমাদের কল্যাণের জন্য আমরা কোনো কাজ করি না, আমরা শ্রমিকরা আমাদের পদত্যাগ দাবি করেছেন, যে 3টি শিরোনাম উঠেছে, এই শিরোনামের জন্য আমরা দৈনিক যুগের চিন্তাকে আমরা একটা প্রতিবাদ লিপি দিয়েছি এবং তারা লিপিটা গত কালকে আমাদের গত শুক্রবার পত্রিকাটা প্রকাশিত হয়েছে এবং সেখানে তারা লেগে বলেছে এবং তারা আমাদের বিরুদ্ধে যেই চাঁদাবাজি এবং শিরোনাম উঠেছে এবং আমার ঢাকাতে ফ্ল্যাট আছে, টাঙ্গাইলে রোডে গাড়ি আছে, সেগুলো সবই মিথ্যা এবং বানোয়ার। আমাকে আমাদেরকে এই সংগঠনকে এই হ্যাঁ প্রতিবন্ধক করার জন্য যাদের মাধ্যমে এই তথ্যগুলো দিয়েছে তারা যে ভুল তথ্য দিয়ে আমাদেরকে হ্যাঁ প্রতিবন্ধক করার চেষ্টা করছে এবং সংগঠনের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, আমাদের ব্যক্তিগত ক্যারিয়ারকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং পুলিশ প্রশাসনকে আমাদের প্রতি অসন্তুষ্ট করার জন্য তারা এই প্রতিবাদ যেই চক্রান্তমূলক যেই আমাদের এই ছাপানো হয়েছে দৈনিক যুগের চিন্তা পত্রিকায় যে প্রকাশিত হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক পদক্ষেপ এবং আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এই ছাপানো হয়েছে, তা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারা লিখেছে আমাদের এই সংগঠনের আমাদের ফান্ড আছে, কল্যাণ ফান্ড নেই, আমাদের নেই। আসলে আমাদের আমরা যেই আমাদের শ্রমিকদের যেই আসলে চাঁদা, এটা চাঁদা না, এটা আমাদেরকে এটা ই করেছে, এটা আমাদের সার্ভিস চার্জ, আমরা যে সার্ভিস চার্জটা নেই, এই সার্ভিস চার্জটার মধ্যে আমাদের কল্যাণের জন্য আমাদের আলাদা বরাদ্দ আছে, আমাদের এই অফিসের অফিস আপ্যায়ন, অফিস ভাড়া এবং বিভিন্ন যাতায়াত এবং অন্য অন্য যেই কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমরা করে থাকি এবং কল্যাণ ফান্ড করেছি আমরা, সেই কল্যাণ ফান্ডটা আলাদাই আছে। এই কল্যাণ ফান্ড থেকে আমরা শ্রমিকদেরকে সবসময় সহযোগিতা করি, যেমন কেউ অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা ঘটলে আমরা তাদেরকে এই অর্থ দিয়ে সাহায্য করি এবং তাদের পাশে দাঁড়াই এবং শ্রমিকরা মৃত্যুবরণ করলে তাদের পাশে আমরা দাঁড়াই, তাদের পরিবারকে আমরা এককালীন অর্থ আমরা বরাদ্দ দিই, অর্থ দিই, সেটা হচ্ছে আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী। আমাদের সংগঠনের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যে যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকু আমরা দিই। আমরা গত 2021 এই 15ই আগস্টে আমরা 22 জন মৃত শ্রমিককে আমরা টাকা দিয়েছি। আমরা এই কল্যাণ ফান্ড থেকে আমরা কিছুদিন আগে আমাদের একটা শ্রমিক এই আনোয়ার, সে টাঙ্গালে অ্যাক্সিডেন্ট করেছে, তাকে আমরা অর্থ এই কল্যাণ ফান্ড থেকে তাকে আমরা চিকিৎসার জন্য অর্থ দিয়েছি এবং জাকির অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের টার্মিনালে, তাকে আমরা ওই আমাদের কল্যাণ ফান্ড থেকে তাকে সহযোগিতা করেছি, শাহিনকে আমরা সহযোগিতা করেছি এবং একজন শ্রমিক বরিশালে সে ই ছিল, এই অ্যাক্সিডেন্ট হয়ে সে অ্যারেস্ট হয়েছিল এখানে, তার পরিবারকে আমরা খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ আমরা তাকে তাদেরকে দিয়ে এসেছি। করোনাকালীন সময় আমরা আমাদের এই কল্যাণ ফান্ড থেকে আমরা 814 জন শ্রমিককে আমরা এই খাদ্য সামগ্রী দিয়েছি এই করোনাকালীন সময় এবং এই সরকারি কিছু বরাদ্দ ছিল সেখান থেকে আমরা কিছু কিছু শ্রমিকদেরকে বরাদ্দ এনে দিয়েছি এবং আমাদেরকে যেই মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যে পানা দোনার যে একটাই দিয়েছিল, এটা আমরা অনেক শ্রমিকের নাম আমরা দিয়েছি, অনেকেই পেয়েছি আবার অনেকে পাই নাই, কারণ কিছু হয়তো কাগজ করে এই তাদের এই ভুল তথ্যর জন্য হয়তো তারা এটা পায় নাই, কিন্তু যারা তথ্য সঠিক ছিল তারা এটা পেয়েছে।
আমরা সবসময় শ্রমিকের কল্যাণের জন্য আমরা কাজ করে থাকি এবং আছি এবং থাকবো, এবং শ্রমিক যেহেতু আমরা শ্রমিক সংগঠন করি, শ্রমিকের কল্যাণ হইতে আমরা থাকবো, শ্রমিকের বিপদ আপদে আমরা শ্রমিকের পাশে থাকবো। আমাদের সার্ভিস চার্জে 30 টাকা একটা তারা ই দিয়ে দিয়েছে, 30 টাকার বেশি কোথাও কেউ নিতে, আমরা 30 টাকার বেশি আমরা নেও না, কারণ আমাদের একটা নীতিমালা করেছে, আমরা এই নীতিমালার মধ্যে আমরা থাকতে চাই। আমাদেরকে বই করে দিচ্ছে, আমাদেরকে সরকারের সাথে তারা আলাপ আলোচনা করেছে, আলাপ আলোচনা করে আমরা এই অনুযায়ী আমরা এই 30 টাকা আমরা সার্ভিস চার্জ নিচ্ছি, এই অনুযায়ী আমরা চলছি, কিন্তু আমরা এর বাইরে কোনো অর্থ আমরা নেই না, কারণ এখানে লেখেছে তারা আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের দৈনিক ইনকাম। আসলে লক্ষ লক্ষ টাকা দৈনিক ইনকাম হলে হয়তো আজকে এই ইউনিয়নের এই অফিসের অবস্থায় দেখেন, অফিসের টাইলস নাই, কত কিছু নাই, আমাদের অফিসটা তেমন একটা সৌন্দর্য না, কারণ আমরা পয়সার কারণে এগুলো করতে পারি না, কারণ একটা সৌন্দর্য করতে গেলে একটা টাকার অর্থ লাগে, সেটা ব্যয় করতে হয়, কিন্তু আমাদের সেই ব্যয়গুলো আমরা করতে পারছি না। আমাদের সীমিত আকারে আয়, আমরা সীমিতই খরচ করি এবং সীমিত নিয়ে আমরা চাই যে যে তারা যে প্রতিবাদ লেগেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট উদ্দেশ্যপমূলক। একটি চক্রান্তকারী মহল ষড়যন্ত্র করে মিথ্যা তথ্যে সংবাদ প্রচার করছে বলে জানায় ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম। 10টা কথার মধ্যে যদি অর্ধেক একটা কথা যদি সত্য থাকত তাহলেও বুঝতে পারতাম যে না, পত্রিকা খুব ভালো লেগেছে, সে প্রশাসন আছে প্রশাসন দেখবে, প্রশাসন আছে প্রশাসন দেখবে, আমাদের এখানে শ্রমিক বিন্দু আছে তারাও দেখবে, আমাদের সরকারি যে 30 টাকার একটা সার্ভিস চার্জ দিয়ে দিচ্ছে সেটার উপরেই আমরা ভিত্তি করে কাজ করি। আমাদের এখানে কোনো বাইরের কোনো 2 বছর ইনকাম নাই, আর বাইরে কোনো চাঁদাবাজির রেকর্ডও আমাদের নাই, কারণ আমরা তো রেকর্ড থাকার কথাও না, যেহেতু আমরা সন্ত্রাসী না, আমরা তো ড্রাইভার, আমরা এখানে ড্রাইভারি করে নেতৃত্ব করতে আসছি, আমরা ড্রাইভারের সুখে দুঃখেই থাকি, রাত হোক দিন হোক, যে যেখান থেকে ডাকে যেইভাবেই হোক সহযোগিতা করি, টাকা দেওয়া পারি, টেলিফোনে পারি বা নিজে গিয়া পারি, চেষ্টা করি সহযোগিতা করার জন্য। এই যে লক্ষ লক্ষ টাকার একটা চাঁদাবাজির কথা উঠাই দিচ্ছে, প্রতিবাদ লিপি দেওয়া হলো, তারা আবার কী করলো, আবার এটারে গ্রহণ করে নিল, গ্রহণ করে বুঝাইলো যে না আমরা এরকম কিছু পাই নাই। তো এইরকম কিছু পান না, আমাদের দুঃখ হইলো যে আগে কী করলেন আপনারা, এই প্রতিবাদটা দেওয়ার আগে তো যাচাই করা দরকার ছিল, এখানে পুলিশ আছে, র‍্যাব আছে, ডিবি আছে অনেক, আপনারা যোগাযোগ না করে একজনে আপনাদেরকে বলিয়া দিল আর আপনারা রিপোর্ট করে দিলেন, এটা কী হলো? এই যাই হোক, তারা ভুলটুল স্বীকার করছে, তা আমরা চাই না কোনো পত্রিকা এইভাবে মানুষের মান সম্মানের উপরে একটা সংগঠনের উপরে আঘাত করুক, এটা আমরা চাই না, ভবিষ্যতেও আমরা চাই না। 2007 থেকে এই পর্যন্ত সিটি কর্পোরেশনের আমাদের টার্মিনাল প্রতি কোনো রকমের কোনো ই নাই, বরাদ্দ নাই, সহযোগিতা নাই, এখানে পানি জমে আমাদের মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন যৌথভাবে আমরা এটি সব নিষ্কাশন করি। এ সময়ে কার্যনির্বাহী কমিটির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম বকুল, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল মামুন সরকার, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক মোহাম্মদ এনায়েত হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান খান, মোহাম্মদ জুয়েল মিয়া, মোহাম্মদ মুক্তার হোসেন, মোহাম্মদ সবুজ হোসেন পিনুসহ অন্যান্য শ্রমিক বৃন্দ। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ।